আমি যেখানে রয়েছি কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের এই পুজো মণ্ডপে, এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রতিমার যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সহকর্মী কমল জানা, তিনি তুলে ধরছেন আমফান এবং ইয়াস পরবর্তী সময়ে গ্রাম বাংলার বিশেষ করে উপকূলবর্তী মানুষের জীবনযাত্রা কেমন হয়েছিল সেটাই তুলে ধরার চেষ্টা হয়েছে। আমার সহকর্মী দেখানোর চেষ্টা করছেন সেই ছবি, কারণ এইখানে গোটা আবহটা সেটাই, এসে বোঝার উপায় নেই যে এটা পূজা মণ্ডপ নাকি এটা অন্য কোনো জায়গা। আমফানের পর বিভিন্ন জায়গায়, ইয়াসের পর বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, সেই ছবি, সেই গ্রাম বাংলার সেই টুকরো ছবি কিন্তু এখানে পরতে পরতে ভেসে উঠেছে, যেভাবে সমস্তটা হয়েছিল, মানুষের জীবন জীবনের প্রভাব পড়েছিল, এবং বিভিন্ন জায়গা থেকে রিলিফ ফান্ড, রিলিফ মেটেরিয়াল এসেছিল, সবটাই কিন্তু তুলে ধরা হয়েছে এখানকার এই আবহে, এই জায়গায়। এবছর তো আমফান ঝড়ে একটা আমফান এবং তার পরবর্তী ইয়াস ঝড়ে একটা সুন্দরবনের প্রান্তিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, তারা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আমরা এই ইয়াস ঝড় পরবর্তী সময়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সুন্দরবনের প্রান্তিক জায়গায় আমরা ওখানে রিলিফ দিতে গিয়েছিলাম। তো তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আমরা নিজের চোখে দেখেছি এবং আমাদের এতটাই হৃদয় বিদারক ছিল আমাদের জন্য। আমরা তখনই ভেবেছিলাম যে পশ্চিমবাংলার মানুষের সামনে ওই এক টুকরো প্রান্তিক জনজীবনকে, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাকে যদি আমরা তুলে আনতে পারি, মানুষের সামনে দেখাতে পারি যে তারা কী অবস্থায় থাকে, তো সেই ভাবনা থেকেই আমরা এবছরের পুজোর এই থিমের কথা চিন্তা করি। কেষ্টপুর না মুম্বাই এটা কিন্তু সত্যি বোঝার উপায় নেই। সোনু সুদ, তিনি চলে এসেছেন কেষ্টপুরের এই পূজা মণ্ডপে এবং তিনি এসে রিলিফ মেটেরিয়াল দিচ্ছেন, সেরকম একটা ভাবনা এখানে রয়েছে। গ্রাম বাংলার মানুষের সেই সময় কি অবস্থা হয়েছিল, উপকূলবর্তী মানুষের কি অবস্থা হয়েছিল, সেই ছবি এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার, রাজস্থানের বিড়লা মন্দিরের আদলে গড়ে উঠেছে এখানকার মণ্ডপ। কলকাতায় যারা ঠাকুর দেখতে বের হন তারা একবারের জন্য হলেও এই সন্তোষ মিত্র স্কোয়ারে ঘুরে যান। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্রধান উদ্যোক্তা সজল ঘোষ, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সজলদার সঙ্গে সরাসরি কথা বলবো। সজলদা, আজকে রাজনীতি বিষয় নিয়ে কোনো কথা নয়, পুজোর পাঁচটা দিন সবাই আনন্দে যাতে কাটাক। আপনাদের তো 86তম বর্ষে পদার্পণ করলো আপনাদের এই পুজো, কিসের থিম আপনাদের? এটা হচ্ছে জয়পুরের লক্ষ্মীনারায়ণ টেম্পল, যেটাকে অনেকে বিড়লা মন্দিরও বলেন, সেই বিড়লা মন্দিরের অনুকরণে এবছর আমাদের প্যান্ডেলটা হয়েছে। আর মূর্তি আমাদের সেটাই হয় যেটা দেখলে মানুষের দুটো হাত কপালে লাগে। গত বছর আমরা দেখেছিলাম যে প্যান্ডামিক সিচুয়েশনে অনেকে ঠাকুর দেখতে বের হননি, এবছরও ভিড় কম দেখা যাচ্ছে, কি ছবিটা আপনি দেখতে পাচ্ছেন? স্বাভাবিক, এটাই হওয়া উচিত, সেটাই হচ্ছে, এটাই হওয়া উচিত। এমন পাগলামি করে এবছরই এইটাই জীবনের শেষ ঠাকুর দেখা, এটা যেন না হয়। কোথা থেকে আসছেন? মানিকতলা। মানিকতলা থেকে এত সকালবেলা ঠাকুর দেখতে পেরেছেন কেন? ফাঁকা হবে তাই, ভিড়টা এড়ানোর জন্য। আপনি? আমি এখানেই থাকি, এই পাড়ায়। তুমি কোথা থেকে আসছো? মানিকতলা। মানিকতলা, তুমি কোথা থেকে আসছো? আমি বিরাটি থেকে। এত দূর থেকে এখানে এসছো সকাল সকাল? কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো না দেখলে পুজো কীভাবে হয়। রাজস্থানের বিড়লা মন্দির, সেই বিড়লা মন্দির কিন্তু এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম। একই সঙ্গে মণ্ডপের বাইরে তুমি দেখতে পাচ্ছ কোভিড বিধি মেনেই কিন্তু পুজো করা হচ্ছে।